নমস্কার দর্শক বন্ধু, মু লকি আপনার স্বাগত করুছি। বিআর মুভিজ প্রস্তুত ওড়িশার প্রাচীন পরম্পরার এই ওড়িয়া পালা আমার এই ছরকা কার্যক্রম। ওরে প্রভু পাদরে জি আশ্রয় নিয়ে প্রভু তাও কেবে হলে ত্যাগ করে নাই। যে মতে যে ভাবে ভজে হরিতা হৃদয় নতে যে ভগবান নারায়ণ কৃষ্ণ দ্রৌপদীঙ্ক মুন্ডরে গোটে বুদ্ধি দিয়ে দেলে। দ্রৌপদী কহিলে নন্না নন্না তম সাঙ্গে মু যিবি, তাহলে বিলম্ব কাহিঁকি, তম ব্রাহ্মণী এই তম সাঙ্গে যিবি, কিন্তু গোটে শর্ত, গোটে শর্ত মু যাহা দৌছি ইয়ে দান নুহ, ইয়ে হেলা মহাদান। এ মহাদানর প্রতিবদলরে মু কিছু চাই মতে দব। সর্বপ্রথমে মু দি চারি পদ কথা কউছি শুন। নারায়ণ যশস্বী করন্তু সর্বাধিষ্ঠ সর্বমঙ্গল সর্বদুঃখ দ্রৌপদী কহিলে নন্না তম সাঙ্গে মু যিবি, কিন্তু তা পূর্বরু মু দি চারি পদ কথা কহুছি, ধৈর্য দেখি শুন, ধৈর্য ধরি শুন। ঠিক আছে, দ্রৌপদী কহিলে ব্রাহ্মণ শুনুছন্তি। কোন কহিলে নন্না, সেদিন পিত্রালয়ে থাকে মো বাহাঘর হই নথায়। দিনে গোটিয়ে সুন্দর গ্রীষ্ম ঋতুর পরাণ মুন্না, গ্রীষ্ম ঋতুরে কোন ভাল লাগে, আইসক্রিম খাইয়া ভাল লাগে, হ্যাঁ আর কোন ভাল লাগে, গাধেইবা ভাল লাগে, হ্যাঁ তু ঋতু সংহার পড়িছু। কবিকুল তিলক মহাকবি কালিদাস ঋতু সংহার কাব্য, সে কে গ্রীষ্ম ঋতুরে কোন ভাল লাগে কলে, প্রচন্ড সূর্য স্পৃহণীয় চন্দ্রভা সদাব গাহ ক্ষত ভারি সঞ্চয়ান্তরমীয় ভীব শান্ত মনমথ ঘকাল মুপাগত প্রিয়ে। কোন প্রচন্ড সূর্য, গ্রীষ্ম ঋতুরে সূর্য কিরণটা টান হুয়ে, প্রখর হুয়ে, কষ্টদায়ক হুয়ে, ভাল লাগে কিয়ে না, স্পৃহণীয় চন্দ্রমা, চন্দ্র কিরণটা আনন্দ দিয়ে, ঠান্ডা জলরে স্নান করিয়া ইচ্ছা হুয়ে। সেদিন পিত্রালয়ে থাকে বাহাঘর হই নথায়, মোর গোটে সখী তা না হেলা কেশিনী, কেশিনীকে সাঙ্গরে নেই রাজ উদ্যান মধ্যে থিবা এক পুষ্করিণী নিকটকে মু যাইথায় বুলিবা পাই। দুই জন সখী নাচ গীত করি পুষ্করিণী আড়কু অগ্রসর হেউচন্তি। সুন্দর রাজ উদ্যান, রাজ উদ্যানর সভাকু সন্দর্শন করুচন্তি। আনন্দ মনরে দ্রৌপদী আউ কেশিনী পৌঁছি যাইছন্তি রাজ উদ্যানর মধ্যভাগরে। শারদমর জীবন্ত মন্ডলী আনন্দরে পুরাণরে শ্রুতি থিবে ধারি। সেদিন মা দ্রৌপদী এবং তার সখী প্রিয় সখী কেশিনী ইয়ে দুইজন আজ্ঞা গ্রীষ্ম ঋতুরে এক সুন্দর অপরাহ্ন, সে অপরাহ্নরে রাজ উদ্যান পরিভ্রমণরে বাহিছেন। এতিকি বেলে হঠাৎ মা উদ্যান মধ্যে গোটিয়ে সুন্দর পুষ্করিণী, শঙ্খমলমল পথর পড়ছে, মার্বল পড়ছে, কাচ কেন্দু হইয়া পাড়ি তা ভিতরে ফুটিছে আজ্ঞা অসংখ্য পদ্ম, সে পদ্ম ফুল উপরে গুঞ্জরণ করুছে আজ্ঞা গোটিয়ে ভ্রমর। দ্রৌপদীর নজর পড়া, দ্রৌপদী ডাকিলা করে সখী, সখী সখী কেশিনী আসিলু, মু পরা তোমার পাখর অছি, এঠিকে পাখু গোয়া, এ পুষ্করিণী দেখুছু, দেখুছি এ পুষ্করিণী কোন ফুটিছন্তি, এসব পদ্ম ফুল ফুটিছন্তি, সে পদ্ম ফুল উপরে গোটে ভ্রমরটে বুলুছি,
এ ফুলরু সে ফুল, সে ফুলরু সে ফুল, সে ফুলরু সে ফুল, গোটাক পরে গোটায় ফুলকু ফুল পরিবর্তন করে চলিছে। এতে কোন বুঝা পড়ছে কইলু? বুঝা পড়ছে আর কোন লে সখী, সেটা পরে সে মধু সংগ্রহ করুচি। কে? সে ভ্রমর। ভ্রমর মধু সংগ্রহ করু? হ্যাঁ। আচ্ছা গোটে ফুল উপরে কোন তার মধু নাই যে এতে উতে ফুল উপরে বলুচি? হ্যাঁ। চিন্তা কর, এ ভ্রমরটা কাহিকি উড়ুচি? কাহিকি জানিপারুনু? মু জানিপারুনি। আউ শুন, এ ভ্রমরটা হচ্ছে গোটে লম্পট। এ ভ্রমরটা? হ্যাঁ। সে লম্পট? এ ভ্রমরটা হচ্ছে গোটে লম্পট। গোটায় ফুল উপরে তার শান্তি নাহি, তা পেট পুরিয়া পাই কেতে মহু দরকার? অল্প অল্প, অল্প টিকে মহু হলে পেট পুরিয়ে যাবে। কিন্তু গোটাক পরে গোটে ভুল নেই নেই চালিছি। কাহিকি? তা মানে ইয়ে হচ্ছে গোটে লম্পট পুরুষ। লম্পট এ দুনিয়ারে যেতে পুরুষ রাতি অছন্তি, সমস্তঙ্ক মন হচ্ছে এ মধুপ ভরি, এ ভ্রমর ভরি। এমানে গোটায় নারী কি নেই কেবে সন্তুষ্ট নথান্তি। সুন্দরী পত্নী থাউ, যেতে সুন্দর স্ত্রী থাউ, গোটে পুরুষর মন পর নারী পাখে আসক্ত হয়ে যায়। তেণু করি এ ভ্রমরটা হচ্ছে পুরুষর প্রতীক, এ পদ্ম হচ্ছে নারীর প্রতীক। বুঝিপারিলু? না না, তোমার মুন্ড বোধে খারাপ হয়ে গেছিল সখী। কিছু নেই, দুনিয়ারে যে পুরুষর মন গুড়াক এমিতিয়া মন, সেগুড়াক মনিষ নুহ না। সে কোন লিখিলে আজ্ঞা কবি গোপাল চরণ পণ্ডা বাঙ্কি খজুরী পড়া, কোন কহিলে বলে সে কি মনিষ, 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 প্রভুঙ্ক ছাড়িলে ভিতরে রসে, সে কি মনিষ, সে কি মনিষ, প্রভুঙ্ক ছাড়িলে ভিতরে রসে, সে কি মনিষ, সে কি মনিষ, প্রভুঙ্ক ছাড়ি যে ভূতরে রসে। এটি কোন চলিছি? পাল্লা হোক, পাল্লা হোক, দাসকাঠিয়া হোক, সংকীর্তন হোক কি নামকীর্তন হোক, প্রভুঙ্ক কথাকে ছাড়ি যে ব্যক্তি মায়াময় সংসার ভিতরে ভ্রমি হুয়ে সে মনিষরে লেখা। প্রভুঙ্ক ছাড়ি যে ভূতরে রসে, সত্য কু এড়ি যে মিথ্যা কু ভাসে, মনিষরে লেখা নুহ, খালি তো শ্বশুর ঘর কথা কুহ। প্রভুঙ্কু ছাড়ি যে ভূতর রসে সে মনিষ নুহ, মল্লিক ফুল ছাড়ি যে গোভারে পলাশ কষে সে মনিষ নুহ, চাষ জমি অছি তাকু ছাড়ি যে পড়িয়া চাষ করে সে মনিষ নুহ, সাধু সঙ্গ ছাড়ি দুর্জনে বসে সে মনিষ নুহ, ভার্যাকু ছাড়ি যে বেশার রসে সে কি মনিষ? দ্রৌপদী কহিলা, সখী সখী, এ ভ্রমরটা হচ্ছে গোটে লম্পট, দুনিয়ারে যেতে পুরুষ রাতি অছন্তি, সব পুরুষঙ্কর মন হচ্ছে ভ্রমর পরি। তেণু সখী লো, এ পুরুষ রাতিটাকে মু ঘৃণা করে, দিটা ঝিও বসছন্তি, দিটা ঝিও বসছন্তি কথা হচ্ছন্তি, সে কোন কথা হবে? রহ 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 রহ, কবি হলে না মায়াধর মানসিং, আচ্ছা বারিকুদগড়ের কবি, সে কহিলে দুইজন বুড়া বসছন্তি সে কেমিতি কথা হবে? দুইজন বুড়ি বসছন্তি সে কেমিতি কথা হবে? দুইজন টোকা বসছন্তি যুবক সে কেমিতি কথা হবে? আর দুইটা যুবতী ঝিও বসছন্তি সে কেমিতি কথা হবে? কোন কহিলে? কলে দুইজন বুড়া বসছন্তি, সত্তরি অশী বর্ষ বয়সের বুড়া, স্যার কেমিতি কথা হবে? কলে দুই গোটি বুড়া কথা হেউথিলে কথা রহিথিব কাছরে, দুই গোটি বুড়ি কথা হেউথিলে কথা থিব পরামর্শরে।
জন মৌসা বয়স ষাটে সত্তর হয়ে দশ বর্ষ হয়ে সে কেমি কথা হবে এর মুগ বুনি মুগ তো বাগ হেলা নাই ষণ্ঢ সব খাইগলা গোটে ষণ্ঢ কণ দিয়ে মরিগলা কাহনি গঞ্জেই আনছ কথা রহিথিবো কাশরে কথা হউথিয়ে মধ্যে মধ্যে টিকে কাশুথিয়ে দিটা বুঢ়া দিটা বুড়ি মাউসী বসিবে বেশ দুই গোটি বুড়ি কথা হউথিলে কথা চালিথিবো বসরে এছি টিকে বসুথিলে সেছি টিকে বসু মা বস মানে কোন দিটা বুড়ি মাউসী ঠিয়া হই কথা হইবেনি সবলে বসি পড়িথিবে হ্যাঁ কেমিতি বসি হই কিরে কেমিতি এটি বুঝিলু সুলেমা আসলে আলো কোন সে কথা কইবি আলো জানিলু যে ভগ্যাজ্য গেলি আলো সন্ধ্যা সঙ্গে পড়েছি তোর কোন যাইছি কি হেটি শুনু তার কথা কু ধরে ধরে তো ভারতীয় নহ বিশ্ব খাই দেলা লো ছেপ পড়ুছি ছেপ পড়ুছি তো গুড়া কো কাই খাউছি আলো শুনু এটি ভারতীয় নহ ডাক্তারখানা কো গলা ডাক্তার তার জিনু ইনজেকশন পড়িলে এটা ভালো হলানি ডাক্তার কো কইলা মতে ইনজেকশন দিও খাই দেবি যে ভালো হবো ছি ছি লো হেই এইটা কোন চালিছি গুড়া কমর গুড়া গো রহ হাতেরে রবে বার করে আয়া যো মানে আঙ্গুঠিয়ে দাঁত হসন্তি লক্ষ্মী ছাড়ি যায় মন রাখুন বসো না আঙ্গুঠিয়ে দাঁত হসিলে লক্ষ্মী ছাড়া প্রকৃতি তেণু গুড়া কু হসিলে লক্ষ্মী ছাড়িয়াটা নিশ্চিত যা হাত হইকা দুইটা বুড়া বসিবে কথা হইবে কথা থিব কাশরে দুইটা বুড়ি মাউসী বসিবে মা কথা থিব বসরে দুইটা যুবক বসিবে কোনা দুইটি যুবক কথা হেউথিলে কথা থিব পড়া দুইটি যুবক কথা হেউথিলে কথা থিব প্রেম রসরে দুইটা যুবক কথা হচ্ছে কথা থিব পরিহাসরে জনে যুবতী ঝিও বসিবে কথা থিব প্রীতি রসরে চালিথিব কথাবার্তা কোন ভাল পাচ্ছি কামী তাকে কন দিয়েছি এ সব কথা আলোচনা চালিব দিটা যুবতী ঝিউ বুঝিলু না ভাল পাচ্ছি বট কিন্তু সে মো মোবাইল রিচার্জ করে দৌছি প্রতিদিন রাত্রে সে চাটুছিল চাটুছি বা আলো রাত্রে শুয়াই দনু খালি সে সেটা চাটিং করছি বা চাটুছি নহ রে চাট করু চাট চাট সে রাত্রি সে চাটুছি বা র আজ ঠিক সেইমিতি দুইটা যুবতী ঝিও বসছেন রাজ উদ্যান মধ্যে জনে হল দ্রৌপদী আউ গোটি হল কেশিনী সাং হয়ে বসছ দ্রৌপদী পচারুছি কেশিনী কলা সখি এ পুরুষ রাতিটা হচ্ছে ঠিক ভ্রমর পরি গোটে পুরুষ কেতবে গোটে নারী কে নাই সন্তুষ্ট নুহ তেণু করি এ পুরুষ রাতিটা মু ঘৃণা করে না না তুমি ভাবিবাটা ভুল সখি কন তুমি ভাবিবাটা সেটা ভুল মু ভাবনা ভুল হ্যাঁ এই বিশ্ব ব্রহ্মাণ্ডরে জন এমিতি যুবক আছেন্তি হ্যাঁ এই বিশ্ব ব্রহ্মাণ্ডরে হ্যাঁ সে কোনোসি নারী কি বি আড় আখিরে চাহে না এমিতি জনে পুরুষ আছি কিন্তু যে কোনোসি নারী কি আড় আখিরে চাহে না কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডরে যত সব নারী আছেন্তি হ্যাঁ তাকু পাইয়া পাই সে বহুত ব্যাকুল হন্তি সব নারী মানে পাগল হই যান্তি পাগল বি হই যান্তি লো সখি হ্যাঁ তাহলে সে পুরুষটা নিশ্চিত ভাবে সুন্দর হইথিব না গুণবান হইথিব না ধনবান হইথিব না জ্ঞানী হইথিব না সে দেখিবাকু কেতে সুন্দর কেতে সুন্দর কেতে সুন্দর বহুত সুন্দর কেতে যাদবপুর জেলা বালিয়া শান্ত অভিমন্যু সামন্ত সিংহা বহিলা বিদগ্ধ চিন্তামণি গোটিয়ে বড় ছান্দ আছে গোলা
সৌন্দর্য পৃথিবীর আহ সমান নুহ গোটি কন্দার পজিনি কান্তি তাকে দেখলে কোণী যুবতীর ধৈর্য রহব না লো দেখা যেমি সুন্দর তা গুণ সেমিতি সুন্দর তার কার্য সেমিতি সুন্দর তা পক্ষে কোণী প্রকার অভাবনীয় ঘটনা দেখা পাই সে কি দর্শক বন্ধু আম কার্যক্রমটি আপনার কমিটি লাগিলা এর মতামত দিন্তু লাইক করতু শেয়ার করতু আজ্ঞা হ সবসক্রাইব করা ভুলবেনি রয়েছে নমস্কার।